Shorns and Lovers by D.H. Lawrence. Yes, তোমরা ঠিকই শুনেছো। আজকে আলোচনা করতে চলেছি Shorns and Lovers by D.H. Lawrence. Right, D.H. Lawrence এর অন্যতম একটা নভেল হচ্ছে এটা। আর যে নভেলটা কি হয়েছিল, প্রথম দিকে খুব বেশি ক্রিটিসিজমের শিকার হয়েছিল, তবে হ্যাঁ লাস্ট ওয়ান D.H. Lawrence এর এই নভেলটাকে কি করা হয়েছিল, তার মাস্টারপিস হিসেবে আইডেন্টিফাই করা হয়েছিল আর কি। তো চলো Shorns and Lovers, অ্যাকচুয়ালি এটা একটা মডার্ন নোভেল। ওকে, তো মডার্ন নোভেলটা কী জিনিস, রাইট? মডার্ন নোভেল মানে এরকম কিছু না, এখানে খুব বেশি মডার্নিজম, আলট্রা মডার্ন এরকম কোনো ভাব থাকবে সেটা বোঝায় না। আসলে মডার্ন বলতে বোঝাচ্ছে যে এই নোভেলটা আসলে যেভাবে শুরু হলো ঠিক তার সামনের দিকটা কীভাবে গিয়ে শেষ হবে এটার কোনো মানে তোমার হচ্ছে গিয়ে নির্দিষ্টতা নাই। সামনে দিক ঠিক ধোঁয়াশা, আমরা যেরকম কুয়াশা ধোঁয়াশা দেখি না এই টাইপের, কোন দিক যাবে কি হবে এর কোনো ঠিক নাই, সেটাই হচ্ছে গিয়ে মডার্ন নোভেল। ওকে, তো এই নোভেলটা হচ্ছে মোরেল ফ্যামিলিকে নিয়ে লেখা, যেখানে কি থাকবে তোমার দেখো, যেখানে থাকবে হিউম্যান রিলেশনশিপ, সমাজে মানুষের সাথে মানুষের যে সম্পর্ক সেইটা ফুটিয়ে তোলা হয়েছে, ফ্যামিলিজ যে একটা বন্ডিং, আর হচ্ছে এখানে ডেথ মৃত্যু সম্পর্কে আমরা পাবো, গ্রিফ বা অ্যাগনি সম্পর্কে আমরা জানতে পারবো, সেলফ ডিস্ট্রাকশন এবং নিজেকে ধ্বংস করে দেওয়া, এরকম একটা থিম আমরা এই Shorns and Lovers-এ পাবো। ওকে, তো এটা মূলত একটা মিডল ক্লাস ফ্যামিলিকে ঘিরে এই নোভেলটা শুরু হয়েছে। তো এই নোভেলের যে বললাম তো মোরেল ফ্যামিলি, তো মোরেল ফ্যামিলির যিনি প্রধান তিনি হচ্ছেন মিস্টার মোরেল, ওনার ওয়াইফ হচ্ছেন কি মিসেস গার্টুড মোরেল। তো প্রথমে বলে দিই যে অ্যাকচুয়ালি তাদের বিয়েটা কিভাবে হলো। তো মিসেস গার্টুড মোরেলের প্রথমে কিন্তু একজন বয়ফ্রেন্ড ছিল আর কি, যার নাম হচ্ছে জনফিল্ড। তো জনফিল্ডের সঙ্গে তার একটা অ্যাফেয়ার ছিলই, এমন সময় একটা ক্রিস্টমাস প্রোগ্রামে তাদের মিসেস মোরেলের বা গার্টুডের মিস্টার মোরেলের সঙ্গে দেখা হয়, এবং মিস্টার মোরেল কিন্তু যথেষ্ট হ্যান্ডসাম কোয়ালিটির আর কি, দ্যাট মিনস দেখতে অনেক ভালো ছিল। তো মিসেস মোরেল ভুল ভেবেছিল, তাকে মনে করেছিল যে সে অনেক বেশি হয়তো মানে অর্থবিত্ত দিক দিয়ে সব কিছু দিক দিয়েই মনে হয় এইরকম হ্যান্ডসাম, যদিও সে শুধু ফিজিক্যালি হ্যান্ডসামই ছিল। তো প্রথম দেখাতেই তাদের মধ্যে একটা মানে লাভার অ্যান্ড বিলাভড সম্পর্ক বা ফিলিংস শুরু হয়, এবং এক বছর পর দেন নেক্সট ক্রিসমাস প্রোগ্রামে তাদের কী হয়, তাদের দুজনের বিয়ে হয়ে যায়, রাইট? বিয়ে হওয়ার পরেই প্রথম দিকে যেটা হয়, বিয়ের পরে একটা ভালো অনেক ভালোবাসা তাদের মধ্যে, একটা ভালো সংসার চলতেছে, খুব ভালোই যাচ্ছে, রোম্যান্স হচ্ছে। বাট বিয়ের 7 মাস মতো পরেই মিসেস গার্টুড মোরেল উনি একটা জিনিস খেয়াল করলেন, সেটা হলো গিয়ে একটা রিসিপ্ট পেলেন, সেটা ছিল কি ওই বাড়ির যে ফার্নিচারগুলো কেনা ছিল সে ফার্নিচারগুলোর কী ছিল না তোমার, হ্যাঁ ওই রিসিপ্টটা হচ্ছে ফার্নিচারের টাকাগুলো পেইড ছিল না, তার মানে সেখানে সে বুঝতে পারলো যে তার হাজব্যান্ডের কি ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু একেবারে ভালো না। সে অ্যাকচুয়ালি একটা কয়লার খনিতে ঠিক মজুরি হিসেবে কাজ করতো আর কি মিস্টার মোরেল, ইভেন যে বাসাটাই তারা ছিল সে বাসাটাও তাদের ছিল না। এই বিষয়গুলো যখন গার্টুড মোরেল বুঝতে পারলো তখন তার তো বুঝতেই পারছো মাথায় আকাশ ভেঙে পড়লো, যেটা কী হলো, আমি তো এত মুহূর্তে তাকে বিয়ে করলাম বাট এখন তো এসে দেখি সম্পূর্ণই ভিন্ন। তো পরে সে তার শাশুড়ি মাকে হচ্ছে গিয়ে বিষয়টা বললে শাশুড়ি মা কিন্তু তাকে আশ্বস্ত করেন যে না অ্যাকচুয়ালি আমার ছেলের অনেক টাকা পয়সা আছে, এটা ওটা বলে তাকে হচ্ছে গিয়ে আশ্বস্ত করেন। তাদের ফ্যামিলিতে আরও যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে মিস্টার মোরেল কিন্তু খুব বেশি ড্রিঙ্ক করতেন, এত বেশি ড্রাগ অ্যাডিক্টেড ছিলেন যে তিনি ঠিক তার কন্ট্রোল ওভার হিজ কন্ট্রোলটাকে সে হারিয়ে ফেলতেন, কন্ট্রোল লস করতেন, এবং এ নিয়ে মিসেস গার্টুডের সঙ্গে তার কিন্তু বেশ ঝামেলায় হতো। তাহলে আমরা বুঝতে পারছি যে এই ফ্যামিলিটা প্রথম দিকে ভালো গেলেও পরে কী হলো, একটা মিডল ক্লাস ফ্যামিলি, যে ফিনান্সিয়াল যে টানাপোড়ন, তারপরে হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কোয়ারেল, এসব কিন্তু শুরু হয়ে গেল। দেন মিসেস গার্টুড মোরেল কিন্তু ফার্স্ট একটা ছেলের জন্ম দিল যার নাম রাখা হলো উইলিয়াম মোরেল, ও হচ্ছে কি বিয়ের খুব পরপরে উইলিয়াম মোরেল হয়ে যায়,
এবং উইলিয়াম মোরেল জন্মগ্রহণের পর মিসেস গার্ট্রুড মোরেলের মানে অ্যাট্রাকশনটা বা তার দৃষ্টিটা চলে যায় তার ছেলের প্রতি এবং সে কিন্তু তার হাজবেন্ড থেকে আস্তে আস্তে একটু করে দূরে সরতে থাকে। মানে তার হাজবেন্ডকে ঘিরে তার যত স্বপ্ন তার যত ভালোবাসা যা ছিল সেগুলো আস্তে আস্তে কী হয় সে তার ছেলেকে দিতে শুরু করে এবং ছেলের প্রতি সে বেশি মনোযোগী হয়ে পড়ে এবং তার হাজবেন্ডের সঙ্গে তার যে মানে কোয়ারেল হতো সে সমস্যাটা আস্তে আস্তে কমে আসে আর কি। মানে এদিকে একটা ডিস্টেন্স তৈরি হয় এবং বিশেষ মোরেল এখানে কি এই যে দেখো সনস অ্যান্ড লাভার্স মানে সনস তার ছেলেদের প্রতি যে ভালোবাসা আস্তে আস্তে উইলিয়াম মোরেলকে কেন্দ্র করে শুরু হয়। দেন উইলিয়াম মোরেলের বয়স যখন 7 বছর আরেকটা সরি মানে ওর 2 বছর পরে অ্যানি মোরেলের জন্ম হয় সেটা হচ্ছে গিয়ে মেয়ে এবং ওর বয়স যখন 7 বছর ও তখন 5 বছর। তো উইলিয়াম মোরেল হচ্ছে পড়াশোনাতেও বেশ ভালো ছিল তার মা কিন্তু তাকে খুব বেশি টেক কেয়ার করতো। অ্যানি মোরেল হওয়ার পরেও অ্যানি মোরেলকেও তার মা টেক কেয়ার করতো বাট অ্যানি মোরেল সম্পর্কে খুব বেশি কথা আমরা এই নোবেলটায় পাবো না শুধু লাস্টে গিয়ে একটা জিনিস পাবো যে অ্যানি মোরেল কী করেছিল তার মাকে প্রচুর পরিমাণে আফিম খাইয়েছিল এই জিনিসটা আমরা সব লাস্টে গিয়ে পাবো। তো বাচ্চাদের ঘিরে তাদের মধ্যে এক হচ্ছে মিস্টার মোরেল কিন্তু বাচ্চাদের লাইক করে না এমন কি হয়েছে এরকম মিস্টার মোরেল একদিন রাতে খুব বেশি ড্রিঙ্ক করে সে হচ্ছে উইলিয়াম মোরেলের মাথার সব চুল কেটে দিয়েছে। এটা নিয়েও কিন্তু মিস্টার আর মিসেস মোরেলের মধ্যে একটা ভালো ঝগড়া দ্বন্দ্ব বুঝতেই পারছো যেটা হওয়ার সেটা হয়েছে। দেন তারা কিন্তু চাইতো মিসেস মোরেল অলওয়েজ মিস্টার মোরেলের কাছ থেকে একটা ডিস্টেন্স থাকার চেষ্টা করতো তারপরে তো হাজবেন্ড বলে কথা আর দেখা আমরা দেখতে পাচ্ছি যে তার হচ্ছে কি সমস্ত অ্যাট্রাকশান ভালোবাসা সব কিছু এসে পড়ছে বাচ্চাদের উপর। দেন তাদের থার্ড সন্তান জন্ম নিল যেটা হচ্ছে কি পল মোরেল আর আজকের এই গল্পের তোমরা বলতে পারো প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট আমাদেরকে পল মোরেল ওনার হচ্ছে থার্ড সন। আর তোমরা এখানে বলতে পারো যে এই গল্পের তাহলে হিরোইনকে হিরোইন হিসেবে কিন্তু আমরা মিসেস গার্ট্রুড মোরেলকেই ধরে নিব। হ্যাঁ যে মিসেস গার্ট্রুড মোরেল হচ্ছে এই গল্পের হিরোইন এবং প্রোটাগনিস্ট অব দিস নোভেল হচ্ছে পল মোরেল। তো পল মোরেলও হচ্ছে গিয়ে বেশ মানে লুকিং অ্যাট্রাকটিভ ছিল সেও পড়াশোনায় ভালো ছিল। তো এখানে দেন আর সব লাস্টে তাদের আরও একটা বাচ্চা হয় যেটা হচ্ছে আর্থার মোরেল। তবে আর্থার মোরেল জন্মের পরে তার বাবা মিস্টার মোরেল কিন্তু এই যে বাচ্চাদের প্রতি একটু ভালোবাসা শুরু হয় তখন মিসেস মোরেল ভাবলো যে যাক আমার হাজবেন্ড হয়তো এখন কি হয়েছে আগের চাইতে অনেকটা ভালো হয়েছে। তো আর্থার মোরেলের ব্যাপারে আমরা খুব বেশি একটা কিছু জানতে পারবো না। তো এবার আসি আমরা উইলিয়াম মোরেলের ব্যাপারে। তো উইলিয়াম মোরেলকে তো তোমাদের বারবারই বলতেছি যে গার্ট্রুড কী করতেছে তার সমস্ত ভালোবাসা দিয়ে তার ছেলে মেয়েদের সে বড় করতেছে। এবার উইলিয়াম মোরেল যেহেতু পড়াশোনায় অনেক ভালো ছিল সে যখন 18 বছর হলো তারপরে সে একটা চাকরি পেল। চাকরি পাওয়ার ফলে সে লন্ডনে চলে যায় রাইট। লন্ডনে যাওয়ার পর সে প্রথম দিকে তার মায়ের সঙ্গে তার হচ্ছে গিয়ে যোগাযোগ হতো মাকে টাকা পাঠাতো সে দেখতে আসতো এসব কিছু হতো। বাট এক সময় উইলিয়াম মোরেল হচ্ছে গিয়ে তোমার তার ফিয়ান্সি হয়ে যায় হচ্ছে লুইস লিলি। লুইস লিলির সঙ্গে একটা মানে প্রেমে জড়িয়ে পড়ে এবং লাস্ট পর্যন্ত তাকে বিয়েও করে। তাকে যখন তাদের বাসায় নিয়ে আসে লুইস লিলি ফার্স্ট দিকে একটা মিডল ক্লাস ফ্যামিলিতে এসে তার ফ্যামিলি সবাইকে কিন্তু সার্ভেন্টের মতো ট্রিট করা শুরু করেছিল যেটা কিন্তু উইলিয়াম মোরেল লাইক করেনি এবং তোমার হচ্ছে গিয়ে মিসেস লিলিকে লুইস লিলিকে কিন্তু সে অনেক বেশি বকাঝকা করেছে এই নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়েছে যেটা আবার গার্ট্রুডের কাছেও খুব খারাপ লাগতো। তো হলো কি যেটা যে উইলিয়াম মোরেল তার একটা স্কিন ডিজিজ হলো এক পর্যায়ে এবং সেই স্কিন ডিজিজ হয়ে মারা গেল। তো উইলিয়াম মোরেল মারা গেল প্রথম সন্তান। এমনিতেই তো মিসেস মোরেলের তার হাজবেন্ডের সঙ্গে একটা ডিস্টেন্স সম্পর্ক তার উপরে যখন তার এত ভালোবাসত তার ছেলেদের তো ফার্স্ট ছেলেটা মারা যাওয়াতে সে খুব হার্ট ব্রোকেন হলো আর কি। তার খুবই মনে কষ্ট হলো সে একদম মানে তার হৃদয়ে ভিতরে সে একদম মানে পুড়ে যাচ্ছে মরে যাচ্ছে জ্বলে পুড়ে ছায় যেটা হয়ে যায় সেটা আর কি। তো এমন সময় সে খুবই ভেঙে পড়েছে। তখন ওই সময়ে হচ্ছে পল মোরেল সে বড় হয়েছে। তো সে যখন বুঝতে পারলো তার মায়ের একাকিত্বটা বা তার মায়ের যে কষ্ট তখন পল মোরেল তার মাকে প্রচুর পরিমাণে সময় দেওয়া শুরু করলো। সে মায়ের খুব বেশি কাছাকাছি থাকতো। তো আস্তে আস্তে তার মা কিন্তু উইলিয়াম মোরেলের শোকটা খানিকটা কাটিয়ে উঠতে পারলো এবং পল মোরেলের প্রতি তার মায়ের এবার মানে যত তার মায়ের ভালোবাসা সেবা যত্ন তার মায়ের সব কিছু এবার পল মোরেলকে ঘিরে। তো পল মোরেলের লাইফ হিস্ট্রি একটু তোমাদের বলি সেটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ এখানে
পল মোরেল একসময় ও যখন পড়াশোনা শেষ হলো, সেও যখন একটা চাকরি পেলো, তখন কী করলো, এই যে মিরিয়াম লিভার্স বলে তাদের পাশেই একটা ফার্মের মেয়ে আর কি, মিরিয়াম লিভার্সের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয় এবং সেটা ছিল একটা প্লাটোনিক লাভ আর কি। যদিও মিরিয়াম লিভার্স কিন্তু ছিল একজন রিলিজিয়াস মাইন্ডেড, বাট পল মোরেল কিন্তু চাইতো যে মিরিয়াম তার সঙ্গে একটু মানে ফিজিক্যালি কাছাকাছি আসুক। এ বিষয়টা পল চাইলেও মিরিয়াম কিন্তু এটা খুব বেশি ডিস্টান্স রাখার চেষ্টা করতো। তো তাদের একটা সম্পর্ক চলছিল, বাট তুমি এটাকে অনেক বেশি ঘনিষ্ঠ সম্পর্ক বলতে পারবে না, কারণ তাদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব চলছিল। বিকজ মিরিয়াম যতটা হচ্ছে তোমার এখানে কনজারভেটিভ রিলিজিয়াস দিক থেকে, বাট পল মোরেল কিন্তু অন্য মেরুর। তো আমরা দেন দেখতে পাচ্ছি যে এখানে ক্লারা ডাইস, ক্লারা কি হচ্ছে গিয়ে মিরিয়ামেরই একটা বান্ধবী, যারা যখন মিরিয়াম আর মোরেলের পলের মধ্যে একটা কি হয়েছিল মানে একটা প্রোগ্রামে, তাদের একটা পার্টি প্রোগ্রাম হচ্ছে এমন সময় ক্লারার সঙ্গে দেখা, যেহেতু সে মিরিয়ামের বান্ধবী এসেছে। তো ক্লারার সঙ্গে এবার পল মোরেলের কি হলো, একটা ভালো গুডউইল তৈরি হলো এবং তাদের মধ্যে একটা মানে লাভার অ্যান্ড বিলাভড সম্পর্ক, এবং যেটা ছিল 100% ফিজিক্যাল রিলেশন তাদের মাঝে ছিল আর কি। তো এই সম্পর্কটা এবার ক্লারা ডাইসটা কে দেখো হচ্ছে যে ব্যাক্সটার ডাইসের ওয়াইফ। তো ব্যাক্সটার ডাইফের সঙ্গেও কিন্তু তার খুব একটা ভালো সম্পর্ক ছিল না, মানে ডিভোর্স হয়ে যায়নি, বাট তার হাজব্যান্ডের সঙ্গে তো খুব একটা ভালো সম্পর্ক ছিল না। এই বিবাহিত নারীর সম্পর্ক হয়ে গেল পল মোরেলের সঙ্গে, অনেক বেশি ইন্টিমেসি তাদের হয়ে গেল। তো যতই হাজব্যান্ডের সঙ্গে খারাপ সম্পর্ক থাকলেও হাজব্যান্ড কিন্তু এই বিষয়টা মেনে নিতে পারবে না যে তার ওয়াইফ অন্য আরেকজনের সঙ্গে এত বেশি ফিজিক্যাল ইন্টিমেসি করুক। তখন হচ্ছে গিয়ে এই যে ব্যাক্সটার ডাইস এর সঙ্গে পল মোরেলের কিন্তু দু একবার হাতাহাতি আক্রমণ হয়েছে, মানে খুব বেশি ইনজুরড হয়ে যায়নি কিন্তু আক্রমণ, মানে দুইবার মতো ব্যাক্সটারের কাছে পল মোরেল এখানে পিটুনিও খেয়েছে। তো লাস্ট পর্যন্ত ক্লারা ও তাকে রিফিউজ করে, তার সঙ্গেও বিয়ে হয় না এবং মিরিয়ামের সঙ্গেও কিন্তু তার বিয়ে হয় না এবং সম্পর্কটা ব্রেক আপ হয়ে যায়। এবার আসি যে এই যে তার মা মিসেস গার্ট্রুড মোরেল, যে এত না বেশি হচ্ছে গিয়ে পল মোরেলের প্রতি হচ্ছে তোমার কেয়ারফুল ছিল বা এত বেশি হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্ট ছিল। তো মিসেস গার্ট্রুড এবার অসুস্থ হয়ে পড়ে। তার আগে অবশ্যই পল মোরেল একবার নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়, সে সময় তার মা তাকে প্রচুর পরিমাণে সেবা দেয় এবং উনি খুব টেনশানে ছিলেন যে না জানি আবার উইলিয়াম মোরেলের মতো আমার এ ছেলেও আমাকে ছেড়ে পৃথিবী থেকে চলে যাবে নাকি। উনি স্বাভাবিক যে টেনশানটা করা সেটাতে ছিলেন। পরে তার মায়ের অনেক বেশি সেবা যত্নে পল মোরেল কিন্তু সুস্থ হয়েছিলেন। বাট গার্ট্রুড মোরেল যখন অসুস্থ হলেন, তিনি কিন্তু ক্যান্সার রোগে আক্রান্ত হলেন এবং তিনি ঘুমাতে পারছেন না, তিনি খুব কষ্ট পাচ্ছেন। তখন এই যে পল এবং তার বোন আর বোন হচ্ছে অ্যানি মোরেল, এরা দুইজন মিলে কী করলো, তার মাকে প্রচুর পরিমাণ আফিম খাওয়ালো আর কি। বাট ওই আফিমটা কী হয়েছিলো, ওভারডোজেস হয়ে গিয়েছিলো, এত বেশি হয়েছিলো যে তার মা সেখানে মানে মারা যায় আর কি। তো তার মা মারা যাওয়ার পরে বুঝতেই তো পারছো পলের সঙ্গে তার মায়ের অনেক ভালো একটা সম্পর্ক। এবার মা মারা যাওয়ার পরে পল একা হয়ে পড়লো যে নিঃসঙ্গতা লাইফে। এখানে কিন্তু তার সঙ্গে যে তার যে বিলাভডরা ছিল মিরিয়াম বা ক্লারা, তারাও কিন্তু তাকে প্রত্যাখ্যান করেছে বা তাদের সঙ্গে তার সম্পর্কটা ব্রেক আপ হয়ে গেছে এবং তার মাও তাকে ছেড়ে পৃথিবী থেকে চলে গেল। সে কিন্তু এখন ফুল একা হয়ে পড়লো এবং সে যে মিরিয়াম বা ক্লারা কাউকে বিয়ে করবে সেটাও করতে পারছে না, কারণ বারবার তার কিন্তু তার মায়ের কথা মনে হচ্ছে। তো লাস্টে আমরা যেটা দেখতে পাবো যে পল মোরেল এই নোভেলে একা একদম নিঃসঙ্গতা ফিল, যেটা লাইফ ডিস্ট্রাকশান, সে জিনিসটা আমরা তার দেখতে পাবো। সে কোনো বিয়েও করতে পারবে না, আবার সে হচ্ছে গিয়ে হ্যাপিও থাকতে পারবে না। সো এখানে একটা স্যাড এন্ডিংয়ের মাধ্যমে এই নোভেলটা শেষ হয়। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে নোভেলে মানুষের সঙ্গে যে হিউম্যান রিলেশনশিপ, তোমার একটা মিডল ক্লাস ফ্যামিলিতে কিন্তু হয়ে থাকে যে মানে একটি সম্পর্কের যে ভিত্তিটা এত বেশি স্ট্রং, এটা কিন্তু মিডল ক্লাস ফ্যামিলিতে আমরা বেশি দেখতে পারি। দেন তোমার একটা ফ্যামিলি বন্ডিং, এখানে আমরা ডেথ দেখতে পাচ্ছি যে মিসেস গার্ট্রুড মারা গেল, উইলিয়াম মারা গেল, তারপরে তোমার হচ্ছে গ্রিফ, তাদের যে অ্যাগনি, তার মায়ের যে বাচ্চাদের জন্য বা তার হাজব্যান্ডের সঙ্গে যে কোয়ারেল হচ্ছে, এত বেশি গ্রিফ, এই জিনিসগুলো কিন্তু আমরা অবজার্ভ করেছি। তোমার সেলফ ডিস্ট্রাকশান, লাস্ট পর্যন্ত পল দেখো সে একেবারেই নিঃসঙ্গ হয়ে গেল এবং সে সেলফ ট্রাস্ট মানে ইভেন সে হচ্ছে তার সুসাইডাল মেন্টালিটিও চলে এসেছিল, বাট সে সুসাইড করেনি, সুসাইডাল মেন্টালিটিও চলে এসেছে, সে একা থেকে কী করবে। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডিএনস লরেন্সের সন্স অ্যান্ড লাভার্সটা কিন্তু একটা অটোবায়োগ্রাফিও তুমি বলতে পারো, মানে সন্স লরেন্সের মানে রিয়েল লাইফের এখানে কিন্তু অনেক বেশি আঁচ এখানে রয়েছে, যদিও এখানে এটা অনেক বেশি ক্রিটিসাইজ হয়েছিল এটা নিয়ে, বাট এটাই তার মাস্টারপিস।
তো আজকের ক্লাসটি এখানে শেষ হচ্ছে। সবাই অনেক বেশি ভালো থাকবে, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।